হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। ঘুরিতে এখন সময় সকাল 9টা, 9টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর মা ঘুম থেকে উঠে পড়েছে, মায়ের তো শরীরটা ভালো না, দেখাচ্ছি মা কী করছে। আর এদিকে মামমামও ঘুম থেকে উঠে পড়েছে, মামমামের এখন শরীরটা ঠিক আছে, হ্যাঁ, তবে শরীরটা প্রচণ্ড উইক আর কি, কিন্তু এমনি ঠিক আছে ঈশ্বরের কৃপায়। মানে অনেক টেনশানে ছিলাম যে একটা বাচ্চার এতটা জ্বর 103-এর ওপর, তাকে মানে নিয়ে টেনশান হওয়াটারই তো কথা। আর বড়দের হলে আমরা বড়রা যেভাবে সামলাতে পারি, কিন্তু ছোটদের হলে না সত্যি ওদের কষ্টটা একদম দেখা যায় না। খুব কষ্ট পাচ্ছিল মাম্মাম, মানে মাথার যন্ত্রণা, তার সাথে জ্বর, অত হাই টেম্পারেচার, মানে ও নিতে পারছিল না, ওর প্রচণ্ড কষ্ট হচ্ছিল। যাই হোক, তো সেখান থেকে ওষুধ টষুধ দিয়ে ডাক্তার দেখিয়ে ও এখন আগের থেকে ভালো আছে। তাহলে চলো আমি দেখাচ্ছি, আমার সাথে থাকো, আর সারাদিনে কী কী করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো, পরে আবার কথা হচ্ছে। ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসলাম, ঠিক আছে। মা এখন এখানে দেখো সর্দি ফর্দি নিয়ে, শরীর ভালো না, গা হাত পা ব্যথা, রান্নাঘরে চলে এসছে, ঠিক আছে। মা এখন এখানে রান্না শুরু করবে। রান্না বলতে আজকে হচ্ছে মঙ্গলবার, মারা নিরামিষ খায়, তো ওই জন্য এখানে কলমি শাক বেগুন দিয়ে রেখেছে রেডি করে। কলমি শাক হবে, এখানে কচু বাটা হবে, কচুটাকে মিক্সার ওই জারের মধ্যে রেখেছে আর কি, এটা পেস্ট করবে। কচু বাটা হবে, আর এটা কি পনির, পনিরের তরকারি হবে, পনির পিস করে রেখেছে। আর ডাল হবে, আর একটু আলু ভাজা হবে। আর মাম্মামের জন্য চারাপোনা মাছ বাজার থেকে জেঠুকে আনতে বলবো, যদি মাছ মাছ পায় তাহলে ওকে মাছ ভাজা করে দেবো, মাছ ভাজা দিয়ে গরম ভাত দিয়ে খাবে, ঠিক আছে। আর এখন মা কী কাটছ, শশা কোন আলু? আলু কাটছে এখন, ঠিক আছে। মার শরীরটাও ভালো না, যে ঠান্ডা লাগা কিছুতেই কমছে না, এত ওষুধ খেয়েও হচ্ছে ব্যাপার। চলো তাহলে, আর দিকে মাম্মামও দেখো বসে বসে করছে, মাম্মামের জ্বরটা এখন আসেনি আর, ঠিক আছে। এখন ওকে একটুখানি কিছু খাইয়ে দেব, তাহলে চলো পরে কথা হচ্ছে। দুদিন বাদে মাম্মামকে একটু পড়তে বসিয়েছি, দেখো লেখা দিয়েছি, যদিও একটা ফোঁটাও এখনও একটা পেন্সিলও চালায়নি, মানে কিছু বললেই শুধু ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে, আর সেই রকম ঘ্যান ঘ্যান করছে, কোনো কথা শুনতে চাইছে না। কিন্তু সামনে অ্যানুয়াল পরীক্ষা, পড়াশুনো না করালেও তো হবে না, একটু তো পড়তেই হবে। লেখাটা দিয়েছি, এখনও লেখার নাম নেই, বসে আছে। আর এখানে মার রান্না কতদূর হয়েছে দেখি, এখানে দেখো কলমি শাক করে রেখেছে, কলমি শাকটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে আলু ভাজা করে রেখেছে, আর এখানে হচ্ছে পনিরের তরকারি, মা নামালো জাস্ট। আর এটা কি মা? কচু বাটা হবে। ও, এটা কচুটা পেস্ট করে রেখেছো, কচু বাটাটা এবার বসাবে, কড়াই বসিয়ে দিয়েছে, ঠিক আছে। চলো তাহলে মা রান্নাগুলো সেরে নিক, তারপরে বাদ বাকি আবার তোমাদের দেখাবো। এখন আর কচু বাটা হলেই হয়ে যায়। আমি বললাম আমি তাও রান্না করে দিই, তোমার শরীরটা ভালো না তো কিছুতেই। ও, মুসুর ডাল, মুসুর ডালটা করবে, মানে পেঁয়াজ ছাড়াই করছে আর কি এমনি, হ্যাঁ, ঠিক আছে। তাহলে চলো সাথে থাকো। বাবা কত বড়, বাহ ফেটে গেল। এই পড়াশোনা শেষ করে এখন একটু বিছানায় বসে বসে এখন বাবলস ফোলাচ্ছে, সাধ্য সাধনা করে, অনেক সাধ্য সাধনা করে তার পড়াশোনা করাতে হলো, জ্ঞান জ্ঞান খালি করে যায়। এখন শরীরটা ভালো না তো, বেশি জোরও করা যায় না, ওই জন্য যেটুকু পড়াশুনো হলো এখন এই বসে বসে বাবলস ফোলাচ্ছে। কটা বাজে তাও দেখো, 12টা বেজে গেল, মা বাইরে বাসনগুলো মাজছে, আর আমি ওর জল বসিয়ে দিই, ও স্নানটা করিয়ে দেবো, বেশি দেরি করবো না, ঠিক আছে। এখন খাটের অবস্থা এরম হয়ে আছে, খাটটাকে আগে গুছিয়ে নিই, ওই ঘরে বিছানা তোলা হয়ে গেছে। তাহলে চলো পরে আবার কথা হচ্ছে, সাথে থাকো। তুমি এখন কেমন আছো? মোটা মোটা মানে মোটামুটি মোটামুটি আছে, মোটামুটি আচ্ছা, মোটা আমার সোনা মাতা, ঠিক আছে। মামামের স্নান এখন হয়ে গেছে, বাবা বাড়ি ঢুকলো, আর মাম্মাম এখন খুব হ্যাপি। দেখো কেন হ্যাপি বলো তো, এই যে মাম্মামের জন্য তাতা কি নিয়ে এসছে, এটা স্ট্রবেরি। মাম্মামের তো শরীরটা ভালো না, তাই দাদার কাছে বায়না করছিল স্ট্রবেরি স্ট্রবেরি করে, তাই বাবা এটা নিয়ে এসছে ওর জন্য। আনন্দ হচ্ছে?
দেখে দেখে কালার করবে? আচ্ছা, এটা কিন্তু খাওয়ার স্ট্রবেরি জানো, খেলার নয় কিন্তু খাওয়ার। চলো তাহলে পরে কথা হচ্ছে। আজকে ঘর বাড়ি সব মোছা হয়ে গেছে, আমি বসলাম আর মা এখন গেছে স্নানে। এখন সময় সন্ধে 6:20 বাজে, আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর মার সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। আর মা দেখো চা বানিয়ে নিয়ে আমায় ডাকলো, আমি উঠলাম, এখন একটু চা খাবো। মা আর আমার করে নিয়েছে চা, বসে বসে চা খাবো। তারপর আমার বৌদি আসবে মেহেন্দি পরতে, ওকে মেহেন্দি পরিয়ে দেবো। আর মামামের শরীরটা এত উইক, ও এখনও শুয়ে আছে ঘুমাচ্ছে, এখন মনে হয় ঘুম ভেঙেছে। মানে প্রথম কথা কাশির সিরাপ খাচ্ছে, 2 নম্বর কথা শরীর প্রচণ্ড দুর্বল, দুটো মিলিয়ে ও শুধু ঘুমাচ্ছে, এখনও ঘুম কাটেনি, আবার ঘুমিয়ে পড়লো। তো এখন এই যে ম্যাডাম ঘুম থেকে উঠেছেন, আর এখন তিয়ান মোজা সোয়েটার সব পরিয়ে দিচ্ছে, চোখ ফুলে গেছে। তো এত ঘুম করেছো, ঘুম থেকে উঠে বলছে এটা সকালবেলা না বিকেলবেলা না রাত্রিবেলা, এত ঘুমিয়েছে তাই তো। আর মায়ের তাই তো কি বলেছো, আর মায়ের চা খাওয়া হয়ে গেছে, এখন আমার চা চলছে, পড়বো। আর আজকে ঠান্ডাটা অনেকটাই কম আছে বাইরে, অনেক কম। তোমার শরীর এখন কেমন আছে? মোটা বদমাইশি করে মোটা? আর মামকে আর এই সন্ধেবেলায় দেখো বৌদিকে একটু মেহেন্দি পড়াচ্ছি, মানে এক হাত পড়ানো অলরেডি আমার হয়ে গেছে। দাদা আর বৌদির একটু বিয়ে বাড়ি রয়েছে ওদের, ওই জন্য বৌদি একটু মেহেন্দি পড়বে বললো, তাই ডান হাতটা পড়ানো অলরেডি হয়ে গেছে। তারপর মনে হলো যে তোমাদেরকে তো একটু দেখানো হয়নি, যার জন্য ওই বাঁ হাতটা যখন করছি তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। মেহেন্দি পড়ানোটা তো আমার একটা মানে ভালো লাগা বলতে পারো, নিজে পড়তেও ভালোবাসি, সবাইকে পড়াতেও ভালোবাসি। কদিন আগে কাকিমুনিদেরকে পড়ালাম, ওদের বিয়ে বাড়ি ছিল, তো এখন বৌদির রয়েছে বিয়ে বাড়ি, ওই জন্য ওকে পড়িয়ে দিচ্ছি। আর আমার নিজেরও পড়তে ভীষণ ইচ্ছা হচ্ছে, তাই বৌদি বলল যে তুমি সরস্বতী পুজোর আগে আমি আবার আসব। তখন বৌদি বলল, আমি কি বলতো বাঁ হাতটা নিজে নিজে পড়া যায়, কিন্তু ডান হাতটা তো নিজে নিজে পড়া যায় না। ওই জন্য বৌদি বলল যে তুমি এসো তাহলে আমি ডান হাত পরিয়ে দেবো। বৌদিও আর কি মেহেন্দি পড়াতে পারে, ওই জন্য বলল যে আমি পরিয়ে দেবো। তাই আমি একটু তখন পরবো, সরস্বতী পুজোর আগে একটু মেহেন্দি পরবো। মেহেন্দি পড়তে আমার কোনো অকেশন লাগে না, যখন তখন আমার মানে মেহেন্দি পড়াটা একটা বলতে পারো আমার শখ, ওই জন্য। আর দেখো এখানে আমার অনেকটাই হয়ে গেছে, বাঁ হাতের ভেতরটাও পড়ানো হয়ে গেছে, এখন এই বাইরেটা বাকি আছে। তারপর তোমাদের দেখাচ্ছি আমি কেমন পড়ালাম। আর এই দেখো আমার মেহেন্দি পরানো কমপ্লিট হয়ে গেছে, 2 হাতই পরিয়ে দিয়েছি। এটা হচ্ছে বাঁ হাতের ওপরের ডিজাইন, আর এটা ডান হাতের ওপরের ডিজাইন। এটা বেশ টেনে গেছে, একটু চিনির জল এবার দিতে হবে, তাহলে কালারটা ভালোও আসবে। আর দেখো এখন ভেতর সাইডটাও দেখো, আমি যেমন পেরেছি সেভাবেই করেছি, কেমন হয়েছে সবাই জানিও, মেহেন্দিটা আমি কেমন পরাতে পেরেছি। আমার তো খুবই ভালো লাগছে, ওর হাতটাও সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এই দেখো আমি চিনির জল লাগিয়ে দিয়েছি 2 হাতেই, ওই জন্য আরও বেশি ব্রাইট লাগছে আর সুন্দর লাগছে দেখতে, খুবই ভালো লাগছে। এবার হাতে একটু রেড কালারের নেল পালিশ পরবে, তাহলে একদম খুলে যাবে পুরো সুন্দরভাবে। তাহলে চলো সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত 11:15, এবার আমরা ঘুমিয়ে পড়বো। তো তার আগে তোমাদেরকে শুভরাত্রি জানিয়ে ব্লগটা শেষ করি। তাহলে চলো আজকে ব্লগটা এই পর্যন্তই, ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে অবশ্যই হাজির হব। তাহলে আজকের মতো টাটা, বাই বাই। আর মাম্মাম ভালোবাসা দিও। এখন তুমি ফ্যানের হাওয়া খাচ্ছ, ফ্যানের হাওয়া বন্ধ করো, শরীর খারাপ থেকে উঠেছো, ফ্যানের হাওয়া বন্ধ করো। চলো, বৃষ্টি পড়ছে, হ্যাঁ বাইরে বৃষ্টি পড়ছে। একটা ভালোবাসা সাথে একটা দেবো ভালোবাসা, ফ্রেন্ডস ভালো লাগে তাড়াতাড়ি ভালোবাসা, টাটা। আর লাকমে শেয়ার করতে পারে, টাটা, লাভ ইউ, টেক কেয়ার, গুড নাইট, বাই বাই। লাকমে শেয়ার করতে পারে, আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে, জানি নে জানি নে কিছুতে কোদালা। এই আর হলো না, যেটুকু জানে সেটুকু তোমাদের শুনিয়ে, যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে ওই জন্য এই গানটাও তোমাদের শুনিয়ে দিল। আর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে শুনছি, নাকি পরপর 3 দিন এখন বৃষ্টি হবে, তো বৃষ্টি এখন বাইরে পড়ছে। চলো তাহলে বৃষ্টি বৃষ্টি হয়ে দাঁড়ায় ঘুমিয়ে পড়ি আজকের মতো, তাহলে টাটা।